আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন কালেকশনে কিন্তু আরও অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাড করা হয়েছে, তাই যার যে বাজেট আছে যে মডেলের ল্যাপটপ আমাদেরকে কিন্তু কমেন্ট করে ফেলতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের কিন্তু একটি পুরনো শপ ফারুক আইটি সলিউশন মিরপুর 10-এ। শুরুতে আমাদের অ্যাড্রেসটি বলে দেবো, ঢাকাতে মিরপুর 10-এ আসার পরে আপনি মেট্রো রেল ফলো করবেন, পাশেই মেট্রো রেল। মেট্রো রেলের প্রত্যেকটা পিলারের গায়ে কিন্তু নাম্বার আছে, 252 নম্বর পিলারের পশ্চিম পাশে একেবারে মেইন রোডে চৌরঙ্গি মার্কেট। চৌরঙ্গি মার্কেটের দোতলা এবং তিনতলা আমাদের দুইটি শপ রয়েছে, 108টিরও বেশি মডেল রয়েছে, তাই সব বাজেটের সবার জন্য ল্যাপটপ রয়েছে। এটা কিন্তু একটা নতুন লট এবং লটটার চমক হচ্ছে, যারা থিঙ্কপ্যাড আগে ইউজ করেছেন তারা জানেন থিঙ্কপ্যাডের পারফরমেন্স সম্পর্কে। 7 ভেরিয়েন্ট আসছে এই মুহূর্তে আমাদের কাছে। আপনারা জানেন যে কোনো জেনারেশনের যদি প্রসেসরটা কোরাই 7 হয়, দেন আপনি ক্যাশ মেমোরি, ক্যাশ লিটেন্সি এবং ক্লক স্পিড তিনটা জিনিসই অ্যাডভান্স লেভেলের পাবেন i7 প্রসেসরে। এই ল্যাপটপটিতে ডুয়েল ব্যাটারি রয়েছে এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন, ব্র্যান্ড নিউ কন্ডিশন। এই মডেলটা কার্বন ফাইবার বডি এবং এতটা ফ্রেশ কন্ডিশনে এই লটটা আসছে, এবং i7 বেশি প্রেশার নিতে পারবে। 8 GB 256 GB দিয়ে পেয়ে যাচ্ছেন, আর চাইলে কিন্তু র্যাম বাড়ানোর অপশন এই ল্যাপটপে রয়েছে। আমরা একটু ফিচারগুলো দেখবো। এখানে কিন্তু আপনি সরাসরি স্মার্ট কার্ড রিডার, USB পোর্ট, HDMI পোর্ট, সব পোর্ট রয়েছে, সিম কার্ড পোর্ট রয়েছে। এই দিক থেকে দেখলে কিন্তু চার্জিং পোর্টের পাশাপাশি একটা এক্সট্রা আরও USB পোর্ট রয়েছে। হেডফোন পোর্টের পাশে আপনি SD কার্ড অপশনটি পেয়ে যাচ্ছেন, এবং অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যাজ ইউজুয়াল টি সিরিজে যেটা থাকে। তো এই ল্যাপটপটি কিন্তু অফার প্রাইসে 25,900 টাকা, একেবারে চ্যালেঞ্জিং প্রাইসে i7 দিলাম। তো T460 থিঙ্কপ্যাডগুলো যাদের দরকার খুব দ্রুত কিন্তু কুরিয়ার অর্ডার করে ফেলতে পারেন, সপ্তাহে 7 দিন যে কোনো দিন চলে আসুন। ফারুক আইটি ল্যাপটপ দেখবো এখন। এটা কিন্তু ওয়ার্ক স্টেশন, এটা আমার কথা নয়, আসলে জেটবুক ইন্টেলের i5 8 জেনারেশন। আপনি G5 সেম ক্যাচিংটা এখানে পাচ্ছেন, কিন্তু এই ল্যাপটপটা হচ্ছে চকলেট কালার, মেটাল বডি, মানে সেম G5 মতোই। বাট এখানে কিন্তু প্রত্যেকটার ব্যাকপার্ট এখানে আপনি মোবাইল ওয়ার্ক স্টেশন লেখাটা দেখতে পাবেন, অর্থাৎ জেটবুকটা মূলত একটা ওয়ার্ক স্টেশন সিরিজ ল্যাপটপ, যার কারণে সেম জেনারেশন হওয়ার পরেও এই ল্যাপটপের প্রাইসটা একটু বেশি থাকে, যেহেতু এখানে চিপসের ডিজাইনে একটু ভিন্নতা রয়েছে, আপগ্রেড একটা কন্ডিশন রয়েছে। তো টাচ স্ক্রিন দিয়ে চলে আসছে এখন আমাদের কাছে, IPS প্যানেল দিয়ে। ওয়ার্ক স্টেশনের i5 8 জেনারেশন, 8 GB র্যাম DDR4 রয়েছে, 256 GB SSD দিয়ে ফ্রেশ কন্ডিশনে। আমরা আশা করি প্রত্যেকটা মডেল কোয়ান্টিটি পিস রাখার চেষ্টা করি, অলওয়েজ ক্লায়েন্টদেরকে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের শপটি অনেক পুরনো, অনেকেই জানেন আমাদের সার্ভিস সম্পর্কে। তো আর সপ্তাহে কিন্তু 7 দিনই খোলা থাকে আমাদের শপ, আপনি সপ্তাহের যে কোনো দিন আপনার পছন্দ মতো দিনে চলে আসতে পারেন, কোনো আপডেট নেই, সপ্তাহে 7 দিনই খোলা থাকবে। আর যারা কুরিয়ারের ল্যাপটপগুলো কালেক্ট করতে চান, আপনার নাম এবং অ্যাড্রেস দিয়ে দিলে কিন্তু আপনার হোম ডিস্ট্রিক্টে ল্যাপটপ পৌঁছে যাবে, আপনি চেক করে দেখে ল্যাপটপ উইথড্র। আপনি ওভারঅল বাহিরের দিক থেকে যে ফিচারটা বেশি পাচ্ছেন, ফেস ডিটেকশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং এই ল্যাপটপটা কিন্তু ফুললি মেটাল বডি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সাইড থেকে সি টাইপ পোর্ট সহ সব ধরনের পোর্ট রয়েছে, HDMI পোর্ট সহ, এবং সি টাইপ পোর্টটা অ্যাভেলেবেল। এই ল্যাপটপটিতে প্রসেসর থাকছে কিন্তু i5 8 জেনারেশন, বাট এখানে 8 জেনারেশনের সর্বোচ্চ প্রসেসরটা ইউজ করা হয়েছে 8650U, যেটাতে আপনার ক্লক স্পিডটা 4.10 পর্যন্ত, টার্বোবুস টেকনোলজির একটা প্রসেসর রয়েছে, র্যাম রয়েছে DDR4-এর 8 GB, আপনি চাইলে 32 GB পর্যন্ত এই ল্যাপটপের র্যাম আপগ্রেড করতে পারবেন, কারণ 8 জেনারেশনের পর থেকে প্রত্যেকটা মাদারবোর্ড 32 GB র্যাম সাপোর্টেড। তো এই ল্যাপটপে আপনি 8 GB র্যামে 4 GB ইন্টেল HD শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, আর 32 GB র্যামে কিন্তু 16 GB গ্রাফিক্স পেয়ে যাবেন। তো G60 256 GB দিয়ে i5-এর 8 জেনারেশনের আপনার প্রসেসর বেঞ্চমার্ক বেশি দিয়ে G60 পাচ্ছেন, G5-এর চেয়ে হালকা একটু প্রাইস বাড়বে, জাস্ট 34,000 টাকা পাচ্ছেন। আপনি যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ একেবারে এখনও ওয়ারেন্টি আছে, মানে এতটাই নতুন কন্ডিশনে চান, তবে ফারুক ল্যাপটপে চলে আসুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ আমার হাতে যে মডেলটি রয়েছে এখন i5-এর 11 জেনারেশন, i5-এর 11 জেনারেশন পুরাটাই মেটাল বডি, ল্যাপটপটি ওভারঅল একেবারে নতুন, এগুলো কিন্তু জাস্ট আনবক্সিং করা কন্ডিশনে রয়েছে ল্যাপটপগুলো। অরিজিনাল চার্জার সহ আসছে, এখানে দুইটা সি টাইপ পোর্ট রয়েছে, আপনি সি টাইপের চার্জিং পোর্ট এবং USB পোর্ট দুইটাই পেয়ে যাচ্ছেন, স্টোরেজ পোর্টটি এখানে, ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পাচ্ছেন, i5-এর 11 জেনারেশন পাচ্ছেন, 16 GB র্যাম DDR4 থাকবে এবং 500 GB SSD রয়েছে, মানে কোনো দিক থেকে ল্যাপটপটা 1%ও ব্যাকডেটেড বলা চলে না, কারণ স্টোরেজটা হচ্ছে 500 GB, র্যামটা 16 GB, আর i5-এর 11 জেনারেশন প্রসেসর তো বুঝেনি, 16 MB ক্যাশ মেমোরি আছে এই প্রসেসরে, এবং ওভারঅল নিউ কন্ডিশনের ল্যাপটপটা, এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে, তার মানে ওয়ারেন্টিটা এখনও শেষ হয় না, বাট আমাদের হাতে চলে আসছে নতুন এই ল্যাপটপটি, কালেক্ট করতে পাচ্ছেন অনলি 63,000 টাকায় 11 জেনারেশন। ভিউয়ার্স, যারা বিগ ডিসপ্লের একটা এক্সক্লুসিভ মডেল চান তাদের জন্য এটা, আসলে যারা বোঝেন তারা কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন। এই ল্যাপটপে কিন্তু আপডেট প্রসেসর রয়েছে i5 8 জেনারেশনের,
যেহেতু বড় স্ক্রিনটা পেয়ে যাচ্ছেন, মডেলটি বলে দিব, এটা 850G6 ভেরিয়েন্ট, মানে 850 মানে ওয়াইড স্ক্রিন হয় এবং বড় স্ক্রিন। তো 850G6 i5 8 জেনারেশন আপডেট প্রসেসর পাচ্ছেন, এখানে আপনি 8365U পেয়ে যাচ্ছেন, যেখানে ওটা থেকে কিন্তু এখানে 40% বেশি থাকবে। তো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে i5 8 জেনারেশন, 8GB RAM DDR4 এবং এক্সট্রা র্যাম স্লট রয়েছে, 256GB SSD দিয়ে G6 দিচ্ছি এখন বড় স্ক্রিন দিয়ে আমরা, আগের চেয়ে কম প্রাইজে। ফেস ডিটেকশন ক্যামেরা সহ সব ধরনের ফিচার কিন্তু অ্যাজ ইউজুয়াল রয়েছে ল্যাপটপটিতে।